অনেকেই আছেন একটা অপারেটরের সিম দীর্ঘ দিন ধরে ব্যবহার করছেন, এই নাম্বারটা সবার কাছে দিয়ে রেখেছেন, বাট এই অপারেটর MB কিনতে গেলে বেশি টাকা নেয়, আবার দেখা গেলো যে সিমের মেয়াদও বেশি দিন দেয় না, আবার কথা বলতে গেলে দেখা যায় যে কথা বলার জন্য খুব বেশি রেট কাটছে। এখন আপনি চাইলে কিন্তু নতুন একটা সিম নিতে পারছেন না, বাট এইটা কিন্তু একটা প্রবলেম। কিন্তু আমি বলবো যে এই প্রবলেমেরও একটা সলিউশন কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি চাইলে নাম্বারটা ঠিক রেখে শুধু অপারেটরটা চেঞ্জ করে ফেলবেন, যে অপারেটরে আপনাকে খুব কম দামে মিনিট দিচ্ছে, কম দামে কথা বলার সুযোগ দিচ্ছে বা হচ্ছে মেয়াদ দিচ্ছে বেশি, আপনি কিন্তু সেখানে শিফট করে ফেলতে পারেন। ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে আপনি বাংলালিংকের সিম ইউজ করছেন, এক্ষেত্রে বাংলালিংকের নাম্বার হচ্ছে 0911, তারপর হচ্ছে এই ব্লাবলা। এখন আপনি দেখা গেলো যে এই সিমটা ঠিক রেখে, ঠিক আছে, আপনি অন্য একটা অপারেটরে চলে যেতে চাচ্ছেন, ধরেন আপনি টেলিটকে চলে যাবেন অথবা গ্রামীণে চলে যাবেন অথবা রবিতে চলে যাবেন, সেটা কিন্তু সম্ভব, মানে আপনার নাম্বারটা সেম থাকবে বাট অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা কীভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই জানিয়ে দিচ্ছি। অপারেটর পরিবর্তন করা কিন্তু খুবই সোজা, এজন্যে জাস্ট আপনাকে যে কাজ করতে হবে, আপনি যে সিমের অপারেটরটা চেঞ্জ করবেন সেই সিমটা আপনি সাথে নেবেন, পাশাপাশি আপনার এনআইডি কার্ডটা নেবেন। নেওয়ার পর আপনি অপারেটর চেঞ্জ করে যে অপারেটরে যেতে যাচ্ছেন সেই অপারেটরে কাস্টমার কেয়ারে চলে যাবেন। ধরেন আপনি গ্রামীণের সিম ইউজ করেন অথবা আপনি বাংলালিংকের সিম ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি অপারেটর চেঞ্জ করে চলে যেতে যাচ্ছেন টেলিটকে, এক্ষেত্রে আপনি টেলিটকের কাস্টমার কেয়ারে যাবেন। ওকে, আমি আপনাদেরকে বলছি, ধরেন আপনি যে সিমটা ইউজ করছেন সেই সিমের কাস্টমার কেয়ারে যাবেন না, আপনি অপারেটর বদল করে যে অপারেটরে যেতে যাচ্ছেন সেটার কাস্টমার কেয়ারে যাবেন। ধরেন আপনি রবি থেকে চলে যেতে যাচ্ছেন কোথায়, রবি থেকে আপনি বাংলালিংকে চলে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাংলালিংকের কাস্টমার কেয়ারে যাবেন, অথবা গ্রামীণ থেকে আপনি চলে যেতে যাচ্ছেন টেলিটকে, সেক্ষেত্রে আপনি টেলিটকের কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পর তারা কিন্তু আপনার সিমের অপারেটরটা খুব ইজিলি চেঞ্জ করে দিয়ে দেবে, এইটার জন্য হয়তোবা 15-20 মিনিট বা 30 মিনিট সময় লাগতে পারে। এখন অপারেটর তো চেঞ্জ করে ফেললেন খুব সহজে, এখন কিছু সমস্যা ফেস করতে পারেন। সেই সমস্যাটা হচ্ছে আপনার যে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে বা ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে সেখানে SMS নাও আসতে পারে, এটাও কিন্তু টেনশনে কিছু নেই, খুব ইজি। এখন SMS না আসলে মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কীভাবে SMS আনতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মোবাইল ব্যাঙ্কিং বলতে বোঝায় বিকাশ, নগদ, MCash, UCash এইগুলোকে বোঝায় আর কি, ঠিক আছে। এখন আপনি যদি এক অপারেটর থেকে আর এক অপারেটরে চলে যান তাহলে SMS আনার পদ্ধতিটা হচ্ছে আপনি হচ্ছে ডায়াল করবেন, ধরেন আমি বিকাশটা দিয়ে দেখাই, *247 তারপর হ্যাশ থেকে ডায়াল করছি, এটা হচ্ছে বিকাশের জন্য। নগদ হোক, রকেট হোক, সেটার যে ডায়াল কোড আছে সেটা ডায়াল করবেন। সো দেখেন আমি বিকাশেরটা ডায়াল করছি, ডায়াল করার পর এখান থেকে 9 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে, মাই বিকাশ, ঠিক আছে, আমি 9 সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি সেন্ড বাটনে ক্লিক করছি। এখন দেখেন এখানে 6 নম্বর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপডেট MNP, ঠিক আছে, MNP। সো এখান থেকে আপনি 6 সিলেক্ট করে তারপর হচ্ছে সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখান থেকে অপশন আসছে যে আপডেট MNP। ওকে, সো এই ক্ষেত্রে আপনি ধরেন অন্য একটা অপারেটর থেকে এই অপারেটরে চলে আসছেন, ঠিক আছে, ধরেন আমি ছিলাম গ্রামীণে, আমি চলে আসলাম কোথায়, বাংলালিংকে, সেক্ষেত্রে আমি কী করবো, 3 সিলেক্ট করবো, ঠিক আছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, অপারেটর চেঞ্জ করে আসার পর যে অপারেটরে আসবেন সেটা এখান থেকে দিতে হবে, ধরেন আপনি গ্রামীণ থেকে টেলিটকে আসছেন টেলিটক দিবেন, ধরেন আপনি বাংলালিংক থেকে আপনি আসছেন গ্রামীণে সেক্ষেত্রে হচ্ছে গ্রামীণ দিবেন বা জিপি দিবেন, ঠিক আছে। আমি ধরেন কথার কথা বোঝাচ্ছি যে আমি আসলাম হচ্ছে গ্রামীণ থেকে হচ্ছে বাংলালিংকে, সো এখান থেকে 3 সিলেক্ট করছি তারপর সেন্ড বাটনে ক্লিক করছি। এখন এখান থেকে পিন নাম্বার চাচ্ছে, সো এখান থেকে পিন নাম্বারটা দেই। আচ্ছা, আমি পিন নাম্বারটা দিয়েছি বাট সেটা আপনাদেরকে দেখাইনি, কারণ পিন নাম্বার তো একটা নিরাপত্তাজনিত ব্যাপার আছে। সো পিন নাম্বারটা দেওয়ার পর এরকম একটা SMS আসবে, থ্যাংক ইউ, ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। এটা আসলে বুঝবেন যে এখন আপনার নাম্বারে হচ্ছে কোডগুলো আসবে, ঠিক আছে, এটা হচ্ছে বিকাশের ক্ষেত্রে। আর বাকি যে মোবাইল ব্যাঙ্কিংগুলো রয়েছে সেইগুলো সেমভাবে MNP অপশন যেটা থাকবে সেখানে গিয়ে জাস্ট হচ্ছে আপনারা আপডেট করে নেবেন। ওকে, তাহলেই হয়ে যাবে, আপনারা জাস্ট সেমভাবে যাবেন, যাওয়ার পর MNP যে অপশনটা থাকবে এটা এখানে গিয়ে হচ্ছে আপনি জাস্ট আপডেট করে নিলেই হয়ে যাচ্ছে। এটা তো হলো মোবাইল ব্যাঙ্কিংয়ের কোড, এখন কথা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী করতে হবে। হ্যাঁ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনাকে সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে ব্যাংকের অফিসারদেরকে বিষয়টা বলতে হবে, তারপর তারা হচ্ছে আপডেটটা করে দিবে। এটা আসলে অনলাইন থেকে এইভাবে করার এখনও সিস্টেমটা আমি পাইনি, আর এক এক ব্যাঙ্কে এক এক রকম সিস্টেম, আর ব্যাঙ্কের তো বাংলাদেশে অভাব নেই, বুঝতেই পারছেন। সো সশরীরে উপস্থিত হয়ে আপনারা এই MNP এইটাকে আপনারা জাস্ট হচ্ছে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল ব্যাঙ্কিং কোডগুলোও
আসবে আপনার সিমে, কোনো সমস্যা হবে না। আর ফেসবুক বা অন্যান্য যে কোডগুলো আছে সেগুলো কিন্তু ইউজারলি আসে, সেগুলো নিয়ে খুব একটা ঝামেলা হয় না। শুধু মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, বাট এটা আপনাকে একটু ফিক্স করে নিতে হবে। সো গাইস, এভাবেই কিন্তু আপনারা আপনাদের নাম্বারটা ঠিক রেখে অপারেটরটা খুব ইজিলি আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। গাইস, এইটাই হচ্ছে মূলত প্রসেস। সো এই প্রসেসটা আপনাদেরকে এত যে সব কিছু জানালাম, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।